আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই বছর আমরা আবার ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ICBSLP আয়োজন করতে যাচ্ছি। গত বছর সেপ্টেম্বরের 21 এবং 22 তারিখে আমরা এটি আয়োজন করেছিলাম। তখন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে সারা পৃথিবী থেকে, ভারতবর্ষ থেকে ভাষার উপর অনেক বড় বড় বিজ্ঞানী এবং গবেষক এসেছিলেন এবং অত্যন্ত চমৎকার একটা কনফারেন্স আয়োজন করেছিলাম। আমার ধারণা যে এই ধরনের কনফারেন্স বাংলাদেশে এটাই ছিল প্রথম। সেই কনফারেন্সটি এত ভালোভাবে আয়োজন করা হয়েছিল এবং সমস্ত গবেষকরা সেখান থেকে এত কিছু জেনেছিলেন, এত আনন্দ পেয়েছিলেন যে তারা আমাদেরকে অনুরোধ করেছিলেন আমরা যেন এই বছর এই কনফারেন্সটি আরও একবার আয়োজন করি। কাজেই আমাদের সেরকম সামর্থ্য কিংবা প্রস্তুতি না থাকা সত্ত্বেও আমরা এই বছর আবার সেই কনফারেন্সটি আয়োজন করেছি। এবার এটি হতে যাচ্ছে সেপ্টেম্বরের 27 এবং 28 তারিখে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের IICT ভবনে। তো আমরা সবাইকে এই কনফারেন্সে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আশা করছি বাংলার উপরে গবেষণা করেন যারা, তারা সবাই যেন এই কনফারেন্স উপলক্ষে নতুন করে তাদের গবেষণাটি শুরু করেন এবং যারা যে কাজটুকু করেছেন সেটা লিখে লিপিবদ্ধ করে আমাদের কাছে এই কনফারেন্সে পাঠিয়ে দেন। আমি আনন্দের সঙ্গে আরও বলতে যাচ্ছি যে গত বছর আমরা যখন কনফারেন্সটি করেছিলাম তখন আমাদের শুধু যে প্রস্তুতি যেরকম ছিল এই বছর প্রস্তুতি তার থেকে অনেক ভালো, কারণ আমাদের হিকাপের পক্ষ থেকে আমাদের ইউনিভার্সিটিতে যে গবেষণা হচ্ছে, আমাদের 6 জন PhD তারা বাংলার উপর গবেষণা করে যাচ্ছে, তাদের অনেকের কাজ সমাপ্ত হয়েছে, অনেকে এখনও কাজ করে যাচ্ছেন এবং সেই সম্মিলিত কাজগুলি আমাদের একটা অনেক বড় সম্পদ। আমরা এবারকার কনফারেন্সে আমরা সেগুলি দেখাতে পারবো এবং পৃথিবীর বাংলার উপর গবেষকদের সাথে আমরা সেগুলি বিনিময় করতে পারবো। তো আমি সবাইকে অনুরোধ করছি আমাদের এই কনফারেন্সে যোগ দেওয়ার জন্য। এই কনফারেন্সে তাদের গবেষণার কাজটি, বিশেষ করে বাংলা ভাষার উপর গবেষণার কাজটি আমাদেরকে দেখানোর জন্য এবং অন্যদের সঙ্গে বিনিময় করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।